ন্যূনতম সময়ে নদী পারাপার। ন্যূনতম সময়ে নদী পারাপারের শর্ত হচ্ছে গিয়ে ন্যূনতম সময় নদী পারাপার মানে কম সময়ে কিভাবে নদীর এই পার থেকে ওই পারে পৌঁছানো যায়, কম সময়ে, সবচেয়ে কম সময়ে, ওই শর্তটা নিয়ে আজকে পড়তে যাচ্ছি আমরা, ন্যূনতম সময়। আর ন্যূনতম সময় নদী পারাপারের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা আলফা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। আলফা কে? তাহলে আলফা হচ্ছে ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ, ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। ইউ কে? ইউ হচ্ছে গিয়ে তোমরা জানো স্রোতের বেগ, আর ভি কে? ভি হচ্ছে গিয়ে নৌকার বেগ। তার মানে ইউ আর ভি কে 90 ডিগ্রিতে থাকতে হবে। তাহলে সেটাকে কি বুঝায়? ন্যূনতম সময় বুঝায়, ন্যূনতম সময় নদী পারাপার বোঝায়। সবসময় মাথায় রাখবা ন্যূনতম, সবচাইতে কম সময় নদী পারাপারের মিনিং মানেই হচ্ছে ইউ আর ভি 90 ডিগ্রিতে থাকবে। তোমরা সাথে সাথে ডায়াগ্রাম এঁকে ফেলবে। ডায়াগ্রামটা কিভাবে আঁকবে? ইউ ভি 90 ডিগ্রিতে রাখতে হবে তোমাদেরকে। এই যে এই দিকে মনে করো স্রোত যাচ্ছে, আর এই দিকে কি থাকবে? সাঁতারুর বেগ থাকবে, পরস্পর 90 ডিগ্রিতে থাকবে তারা। এই এই আর এই, এটা হচ্ছে স্রোত আর এটা হচ্ছে গিয়ে কি সাঁতারু, এখান থেকে যাত্রা করবে। তাহলে স্রোত তো প্রতিনিয়ত এদিক থেকে এদিকে কি দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, আর এটা হচ্ছে নদীর প্রস্থ ডি। এই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা হচ্ছে নদীর প্রস্থ ডি। স্রোত এদিকে ধাক্কা দিচ্ছে, স্রোত এদিকে ধাক্কা দিলে তো সে একটা সময় ধাক্কা খেয়ে সে তো আর সোজা এই বরাবর যেতে পারবে না, সে সোজা তো আর এই বরাবর যেতে পারবে না, সে কোন বরাবর গিয়ে পৌঁছাবে? এই দিকে কোথাও গিয়ে পৌঁছাবে স্রোতের ধাক্কার কারণে, কারণ স্রোত প্রতিনিয়ত এদিক থেকে কি দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। এই কারণে সে এদিকে কোথাও গিয়ে পৌঁছাবে, এই যে, এই জন্য আমি এটা ব্ল্যাক শেড করে দিয়েছি, এইদিকে কোথাও পৌঁছাবে। এবং এই ইউ আর ভি এর মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, আলফা সমান সমান। আর লব্ধি স্রোতের সাথে যে কোণ তৈরি করছে সেটা থিটা, সেটা কিন্তু 90 ডিগ্রি না। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। এটা হচ্ছে ন্যূনতম সময় নদী পারাপারের ক্ষেত্রে কন্ডিশন। হ্যাঁ আচ্ছা, তো সেই ক্ষেত্রে নদী পার বলতে এই পার, এই পার, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গেছে, এই যে এখান থেকে ওই মাথা পর্যন্ত গেছে, তার মানে সে পুরো প্রস্থকে অতিক্রম করছে। তাহলে সেই ক্ষেত্রে তার সূত্র দিছিলাম তোমাদের মনে আছে, ডি সমান ভি সাইন আলফা ইনটু পি টি। আচ্ছা হ্যাঁ, তো এখানে সবসময় মনে রাখবা এই বরাবর সোজাসুজি যে বেগটা থাকবে এখানে সে বেগটাই বসবে ভি, এই সোজাসুজি যে বেগটা এই বরাবর থাকবে সেটাই এখানে বসবে ভি, সবসময় মাথায় রাখবো। আচ্ছা, আর টি সমান, টি সমান কি লিখতে পারি? ডি ইন্টু ভি সাইন আলফা। তো স্যার বলছিলাম এখানে টি মিনিমাম কখন হবে, টি সবচাইতে ছোট কখন হবে? টি সবচাইতে ছোট তখনই হবে যদি হর সবচাইতে কি হয়, বড় হয়। কারণ আমরা তো জানি 10 কে 2 দিয়ে ভাগ দিলে আসে 5, 10 কে যদি আমি 5 দিয়ে ভাগ দেই ছোট হয়ে যাবে, 10 কে যদি আমি 10 দিয়ে ভাগ দেই আরো ছোট হয়ে যাবে। তার মানে হর যত বড় হবে ভাগফলটা তত কি হবে, ছোট। তাহলে নিচে হর কে কিভাবে বড় করা যায়, যেমন সাইন আলফা, সাইনের সবচাইতে বড় মান কত? 1। এর চাইতে বড় মান হইতে পারে না সাইনের। তাহলে আলফা কত হলে এই 1 পাওয়া যায়? আলফা 90 ডিগ্রি হলে এই 1 পাওয়া যায়। তার মানে আমরা যদি ভি সাইন 90 ডিগ্রি বসাই দিই, আর উপরে তো ডি থাকলো, তার মানে ডি বাই ভি, এটাই হচ্ছে গিয়ে কি ন্যূনতম সময় বের করার সূত্র, ডি। আর ভি তো তোমরা জানো সাঁতারুর বেগ বা নৌকার বেগ, সাঁতারুর বেগ বা নৌকার বেগ। এই যে আলফা সমান 90 ডিগ্রি, আলফা সমান 90 ডিগ্রি বসালেই চলে আসবে। আর এই এই শর্তে লব্ধির মান কিভাবে বের করবো? লব্ধির মানের সূত্র তো আমরা জানি, রুট ওভার ইউ স্কয়ার ভি স্কয়ার টু ইউ ভি কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মান 0, 0 ইন্টু সামথিং, এর পুরো অংশটা 0 হয়ে যাবে। তাহলে লব্ধির মান কি হবে? তাহলে ন্যূনতম সময় নদী পারার পারার ক্ষেত্রে লব্ধির টি টি মিনিমাম হচ্ছে এটা, টাইম হচ্ছে এটা, লব্ধির মান হচ্ছে এটা, লব্ধির দিক লাগবে। আচ্ছা, লব্ধির দিক আমরা কিভাবে বের করবো?
লব্ধির দিক বের করতে গেলে আমাদের সূত্র তো আমরা জানি, লব্ধির দিক বের করা ট্যান থিটা, আর যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে লব্ধি কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে? ইউ এর সাথে, তাহলে ইউ সিঙ্গেল থাকবে, আর বাকি থাকে কি ভি, উপরেও একটা ভি, যেহেতু টেন টেন মানে কি সাইন বাই কস। এবার আলফা বসবে এখানে, আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে উপরে শুধু ভি থাকবে, কারণ সাইন 90 ডিগ্রি মান 1, আর নিচে কি কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এই পার্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে নিচে কি থাকবে? ইউ। তাহলে ট্যান থিটা সমান, সরাসরি আমরা এটা লিখতে পারি, থিটা সমান ট্যান ইনভার্স অফ ভি বাই ইউ। ভি হচ্ছে গিয়ে সাঁতারুর বেগ, আর ইউ হচ্ছে স্রোতের বেগ। এটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপারের ক্ষেত্রে। ন্যূনতম সময় পারাপারের ক্ষেত্রে কি কোণ, লব্ধির সাথে যে কোণ তৈরি হয় সেই কোণ, স্রোতের যে কোণ তৈরি হয় সেই কোণ বের করার সূত্র। এগুলো আলাদা আলাদা করে লিখে রাখবা, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে, অ্যাপ্লাই করার সময় ইজি হবে বুঝতে। আবার ন্যূনতম সময় কেস, আবার ন্যূনতম পথে, ন্যূনতম পথে নদী পারাপার, ন্যূনতম সময় গেল, এবার হেডিং টাও ন্যূনতম পথে। হ্যাঁ, এখন এইখানে খেয়াল করে দেখছো, ন্যূনতম সময় নদী পারাপারের ক্ষেত্রে আলফা 90 ডিগ্রি ছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যূনতম পথে নদী পারাপার, মানে কি ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে। এটা কিন্তু সোজাসুজি পান না, এখানে হচ্ছে সাঁতারু এই বরাবর যাত্রা শুরু করছিল, কিন্তু স্রোতের ধাক্কার কারণে সাঁতারু এই দিকে কোথাও এসে পৌঁছাইছে, এটা সোজাসুজি পৌঁছায়নি সাঁতারু। এই জিনিসটা মাথায় রাখবা, সোজাসুজি পৌঁছানোর ক্ষেত্রে কি করতে হবে সেটা একটু দেখি। আমাদের এটা তো প্রস্থ আমরা জানি, আচ্ছা তাহলে সোজাসুজি পারাপারের ক্ষেত্রে স্রোত এদিকে থাকবে, সেটা ঠিক আছে, স্রোত সবসময় নদীর দুর্গ বরাবর থাকে সেটা আমাদের জানা আছে, এদিক বরাবর স্রোত, এটা হচ্ছে যাত্রা বিন্দু, এটা হচ্ছে স্রোত। এখন তাকে পৌঁছাইতে হবে কোন বরাবর, তাকে পৌঁছাতে হবে কোন বরাবর, তাকে পৌঁছাইতে হবে সোজা এই বরাবর, এই বরাবর পৌঁছাতে হবে। তাহলে তোমরা আমাকে বলো, এই বরাবর যদি তাকে পৌঁছাইতে হয় তাহলে এই বরাবর কিসে যাত্রা দিলে হবে, যাত্রা করলে হবে? না, আমাকে বলো, কারণ সে যদি এই বরাবর যাত্রা শুরু করে দেয় তাহলে স্রোত তাকে ঠেলে এইদিকে কোথাও নিয়ে আসবে, এদিকে কোথাও নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে তাকে যাত্রা শুরু করতে হবে কোন বরাবর? তাকে যাত্রা শুরু করতে হবে এই দিক থেকে, এই দিকে কোন দিকে যাত্রা শুরু করতে হবে, এই দিকে কোন এক দিকে যাত্রা শুরু করতে হবে। তাহলে স্রোত তাকে ধাক্কা দিতে দিতে ঠিক এখানে নিয়ে আসবে, এটা তার গন্তব্য। আর গন্তব্যটাই তো কি হয়, একটু আগে স্যার দেখাইছিলাম, এই বরাবর যখন সাঁতারু রওনা দিছিল সে পৌঁছাইছিল এদিকে কোথাও, লব্ধি এদিকে কোথাও ছিল। হ্যাঁ, এখন তোমাকে যদি সোজা এই মাথায় পৌঁছাইতে হয়, এটা যদি তোমার গন্তব্য হয়, হ্যাঁ, তাহলে তোমাকে এইদিকে কোথাও কি দিতে হবে, যাত্রা করতে হবে। তাহলে স্রোতের বেগের সাথে সাঁতারুর বেগ এই আলফা হইতে হবে এটা, আর গন্তব্য হবে এখানে, তার মানে এটা কিসের বেগ হবে বলতো? এটা হবে লব্ধির বেগ, আর লব্ধির সাথে সাঁতারুর বেগের যে মধ্যবর্তী কোণ সেটা হইতে হবে কত? থিতা। আর থিতা কত হইতে হবে? 90 ডিগ্রি। তাহলে ন্যূনতম পথে সোজা বা সোজাসুজি নদী পারাপারের ক্ষেত্রে থিতা হইতে হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা না, ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে থিতা হতে হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা না, থিতা কোণটা তাহলে লব্ধি স্রোতের বেগের সাথে যে কোণ তৈরি করে সেটাই থিতা, লব্ধি স্রোতের বেগের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিতা, সেটা 90 ডিগ্রি হইতে হবে। তাহলে এখন এটা হবে লব্ধির বেগ। হ্যাঁ, এখন এখানে সামন্তরিক কিভাবে বুঝাবা? এই যে সামন্তরিক এইভাবে বুঝাবো, দেখো এখন সামন্তরিক মনে হয় কিনা, এই যে সামন্তরিক, এটা হচ্ছে সামন্তরিক।
তাহলে ন্যূনতম পথে বা সোজাসুজি, সোজাসুজি পারাপারের ক্ষেত্রে তোমাকে সোজাসুজি পৌঁছাইতে হলে লব্ধি কোন বরাবর থাকতে হবে? এই বরাবর থাকতে হবে। তাহলে তুমি তো এই বরাবর যাত্রা করলে তো হবে না, তোমাকে যাত্রা করতে হবে এইদিকে। এইদিকে যাত্রা করলে তোমাকে স্রোত ধাক্কা দিতে দিতে কোনো এক সময় এখানে গন্তব্য সোজাসুজি এখানে এনে পৌঁছাবে। তাহলে থিতা কত হইতে হবে? 90 ডিগ্রি। তাহলে ন্যূনতম সময় বললে কি মনে রাখতে হবে? ন্যূনতম সময় বললে আলফা 90 ডিগ্রি, আর ন্যূনতম পথে বা সোজাসুজি যদি ব্যবহার করতে থিতা 90 ডিগ্রি। তাহলে আলফা থিতার মধ্যে তফাৎ কি? আলফা হচ্ছে গিয়ে স্রোত এবং সাঁতারুর মধ্যবর্তী কোণ, আর থিতা 90 ডিগ্রি মানে কি? লব্ধির সাথে স্রোতের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। লব্ধির সাথে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কিরকম দাঁড়াবে? সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি দাঁড়াবে? সূত্রটা আসো, লব্ধির সাথে যে মধ্যবর্তী কোণ, লব্ধি টেন থিতা ইজ ইকুয়াল টু লব্ধি যার সাথে কোণ তৈরি করবে। এই চিত্রগুলো খেয়াল করো, এটা হচ্ছে গিয়ে কি ন্যূনতম পথের জন্য এই চিত্র, আর ন্যূনতম সময়ের জন্য আগের চিত্র। খেয়াল করে দেখো ইউ ভি কিভাবে আছে। আচ্ছা, টেন থিতা যার সাথে অ্যাঙ্গেল ইউ, ইউ এর সাথে অ্যাঙ্গেল ভি, সে থাকবে সিঙ্গেল ভি, আর উপরে কি হবে? সাইন আলফা, আর এটাতে কি বসবে? কজ আলফা। এখন তো আলফা 90 ডিগ্রি না, এখন থিতা 90 ডিগ্রি। এখন টেন থিতা 90 ডিগ্রি হলে এই টেন 90 ডিগ্রি ভি সাইন আলফা, তারপর ইউ প্লাস ভি কজ আলফা এই। আর টেন 90 ডিগ্রির মান তো তোমরা জানো অসংজ্ঞায়িত, ইনফিনিটি। আর ইনফিনিটি মানে কি বলতো? সামথিং বাই জিরো। ইনফিনিটি মানে কি? সামথিং বাই জিরো। এই এবার কোনাকুনি যদি গুণ করি আমি, এটার সাথে যদি এটা গুণ করি আর এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে কি থাকে? ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু কি? জিরো। আর কজ আলফা সমান কি আসে? কজ আলফা সমান মাইনাস ইউ ডিভাইডেড বাই কি? ভি। আর এই এটা হচ্ছে গিয়ে এখন এখান থেকে আলফা বের করা যাবে, কজ ইনভার্স অফ ইউ বাই ভি। মানে এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, মানে আলফা এর মান কি করে নিয়ে আসতে পারি, বের করে নিয়ে আসতে পারি চাইলে। অর্থাৎ সূত্র হচ্ছে মূল মূল কথা হচ্ছে কি এটা, এটা হচ্ছে সূত্র ন্যূনতম সময় নদী পারাপারের ক্ষেত্রে। যদি বলে যে স্রোতের বেগ বের করো বা নৌকার যে কোনো একটার বেগ বের করো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। হ্যাঁ, ন্যূনতম সময় নদী পারাপারের ক্ষেত্রে বলে যে স্যার আমি যদি ডাইরেক্ট এই সূত্রটাই ব্যবহার করি কোনো সমস্যা নাই, ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে তুমি ডাইরেক্ট এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো। এটারই তো রূপ হচ্ছে এটা, এখানে তো আমরা বসাই এই রূপটা পাইছি। আর লব্ধির মান, লব্ধির মান যদি বের করতে চাই আমরা, তাহলে রুট ওভার ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি রুট ওভার ইউ স্কোয়ার ইউভি টু ইউভি কস দিয়া হবে আলফা। হ্যাঁ, কস আলফা হবে। এবার আমরা যদি একটু মডিফাই করি, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস এখানে টু ইউভি কস আলফা, এই কস আলফা এর জায়গায় স্যার কি বসাইতে পারি? মাইনাস ইউ বাই ভি, এই ভি আর এই ভি কেটে দিলাম, তাহলে কি থাকলো? ইউ স্কয়ার ভি স্কয়ার আর এই মাইনাস আর প্লাস এ মাইনাস, তাহলে টু ইউ স্কয়ার থাকছে, টু ইউ স্কয়ার থাকবে। আর টু ইউ স্কয়ার থাকলে কি হবে? ভি স্কয়ার, আর একটা ইউ স্কয়ার গেলে কি হবে? এই মাইনাস ইউ স্কয়ার। এটা হচ্ছে ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপারের ক্ষেত্রে কি লব্ধির মান, লব্ধির মান এটা। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদের ন্যূনতম পথে বা সোজাসুজি পারাপারে প্রয়োজনীয় সময়, ন্যূনতম ন্যূনতম পথে বা সোজাসুজি সোজাসুজি পারাপারের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, মানে সময় কিভাবে বের করবো,
এই কন্ডিশনের সময় বের করার সূত্র কি হবে? টি সমান ওই সূত্র আগের টাই, হ্যাঁ, টি ডিভাইডেড বাই, শুধু পার্থক্য হচ্ছে এখানে কি বসবে, ডব্লিউ বসবে। আগে কি বসছিল এখানে? ভি বসছিল, ভি সাইন আলফা বসছিল। ন্যূনতম সময়ের জন্য কি বসছিল? ভি বসছিল শুধু। এখানে ওমেগা কেন? কারণ আমি বলছিলাম দেখো, প্রস্থ বরাবর যে থাকবে, এই সোজা এই বরাবর যে বেগটা থাকবে সেটাই বসবে। দেখো এই বরাবর আগে ভি ছিল, ন্যূনতম সময়ের সময়, তাই এখানে ভি বসছিল। এখন দেখো এই বরাবর কি আছে? ডব্লিউ আছে, তাই এখন ডব্লিউ বসছে। ডব্লিউ মানে হচ্ছে গিয়ে এটা লব্ধি বেগটা বসবে। মাথায় যেন থাকে তোমাদের, ন্যূনতম পথের জন্য এখানে কি বসবে? ডব্লিউ বসবে, সময়। তারপর ডব্লিউ এর মানটা কত তোমরা তো জানো, ডব্লিউ কত? এই যে ডব্লিউ সূত্র এখন বের করছো, রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ভি তো তোমরা জানো, ভি হচ্ছে কি? 17 বেগ। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে কি? স্রোতের বেগ। এই হচ্ছে কি? ন্যূনতম পথে এবং ন্যূনতম সময় বের করার ফর্মুলা। এবার এটার উপর আমরা একটা ম্যাথমেটিক্স করতে পারি, একটা ম্যাথ দেখা যাক। আমি একটা একটু তো বলতে, চিত্র অনুযায়ী একটি নদীর প্রশস্ততা হচ্ছে 31 মিটার। কিলোমিটার মনে হয়, কিলোমিটার। একই নদী 31 কিলোমিটার। দুটা চিত্র, এটা প্রথম বোটের জন্য, এটা দ্বিতীয় বোটের জন্য। আচ্ছা তো বলতে দুটি, এই যে দেখো দুটি ইঞ্জিন বোট আড়াআড়ি পার হওয়ার জন্য এ হতে অভিন্ন বেগে, মানে একই বেগে, অভিন্ন বেগে মানে কি? একই বেগে এ হতে, এই যে এ হতে যাত্রা শুরু করলো। যাদের একটি এবি বরাবর একটা যাত্রা শুরু করছে, এবি বরাবর, এই যে এই বরাবর, তাহলে প্রথম বোর্ডটা যাত্রা শুরু করছে এবি বরাবর, এই বরাবর। আমি নাম দিয়ে দেই এবি বরাবর। এটা হচ্ছে গিয়ে প্রথম বোর্ডটা, এটা হচ্ছে গিয়ে তার বেগ, নৌকার বেগ পি। তারপর দ্বিতীয় বোর্ডটা কি? একটি এবি বরাবর, অপরটি এসি বরাবর, এসি বরাবর যাত্রা শুরু করছে আরেকটা, আরেকটা যাত্রা শুরু করছে এসি বরাবর। এটা এসি বরাবর যাত্রা শুরু করছে এই বোর্ডটা। এসি বরাবর মানে সোজা। আরেকটা হচ্ছে কোন বরাবর? এসি বরাবর। তাহলে এটাও যাত্রা বিন্দু এ, আর এটা হচ্ছে পি। তাহলে এই বরাবর তার বেগ হচ্ছে পি। এটা হচ্ছে দ্বিতীয় বোর্ডের জন্য ভি, এটা হচ্ছে প্রথম বোর্ডের জন্য ভি। এই দুইটা ভি সেম, কিন্তু একটা যাত্রা করছে এবি বরাবর আর একটা যাত্রা করছে এসি বরাবর। এটা চিত্রে দেখানো হয়েছে, এই যে দেখ, একটা এবি বরাবর যাত্রা করছে আর একটা এসি বরাবর যাত্রা, অভিন্ন বেগে মানে একই বেগে, যাদের একটি এবি বরাবর অপরটি এসি বরাবর। আচ্ছা তো স্রোত তো তোমরা জানো সবসময় কোন দিকে থাকে, স্রোতের বেগ দিয়ে দিছে ওরা, ইউ দিয়ে দিছে, কিন্তু স্রোত সবসময় তোমরা জানো দৈর্ঘ্য বরাবর। তাহলে আমরা স্রোতের বেগটাও এঁকে নেই, স্রোত সবসময় এই বরাবর, এই বরাবর স্রোত থাকতে সবসময়। এটা এইখানেও, এইখানেও সেম, স্রোতের বেগ সবসময় দৈর্ঘ্য বরাবর। তাহলে এই হচ্ছে স্রোতের বেগ। আমরা তো জানি স্রোতের বেগ দিয়ে দিছে আমাদের এই। তাহলে দেখি বলতো এটা কোন কন্ডিশনের সাথে মিলে, এইটা দ্বিতীয় বোর্ডের ক্ষেত্রে কোন কন্ডিশনটা মিলে? আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা কোন শর্তরে? ন্যূনতম পথে নাকি ন্যূনতম সময়ে? আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়া, এটা কি ন্যূনতম পথে পড়াইছে? ন্যূনতম সময়ে। হ্যাঁ, তার মানে এটা ন্যূনতম সময়ের কেসে পড়ে গেল, ন্যূনতম সময় সূত্র গুলো ইউজ হবে। আর এটাতে একটু বলি, প্রথমটি আড়াআড়ি পার হতে, পার হয়ে সি বিন্দুতে পৌঁছালে, প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছানো মানে কি রে? প্রথমটা যাত্রা শুরু করছে এবি বরাবর, এই বরাবর যাত্রা শুরু করছে, কিন্তু পৌঁছাইছে কোন বরাবর? এসি বরাবর।
কি বড় তার বড়, এটা ন্যূনতম পথে। হ্যাঁ এটা ন্যূনতম পথে, তার মানে এই লব্ধির সাথে কত ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল? লব্ধির সাথে কত ডিগ্রি কোণ তৈরি হলো? 90 ডিগ্রি। তার মানে নাইনটি এটা ডিগ্রি থিতা সমান 90 ডিগ্রি, রাইট? এক্স্যাক্টলি, থিতা সমান 90 ডিগ্রি এসে গেল। তার মানে এটা হচ্ছে ন্যূনতম পথে পৌঁছায় এটা। আচ্ছা, দুইটা পেয়ে গেছি আমরা। এখন বলছে নৌকার অভিন্ন বেগ হিসাব করো। তো দুইটা নৌকাই তো স্টার্টিং এ একই বেগ দিয়ে স্টার্ট করছে, তাহলে যে কোনো একটার বেগ বের করে দিলেই হয়ে যাবে। দুইটার জন্য আলাদা আলাদা বেগ করতে হবে না, একটার জন্য বের করলেই হয়ে যাবে। তো একটার জন্য কিভাবে বের করবো? একটু আগে ন্যূনতম পথেরটা কিভাবে বের করছিলাম মনে আছে? ন্যূনতম পথে বা সোজাসুজির জন্য স্যার লিখছিলাম কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, ডাইরেক্ট ইউজ করছিলাম মনে আছে? অথবা স্যার এইভাবে ট্যান থিটা দিয়ে বের করে আনছিলাম। ট্যান থিটা কার সাথে অ্যাঙ্গেল? লব্ধি যার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে সে থাকবে সিঙ্গেল, মনে আছে তোমাদের? ইউ ভি উপরে ভি সাইন আলফা, এখানে আলফা কোনটা? এটা পুরোটা হচ্ছে আলফা, আর এখানে হচ্ছে কজ আলফা। তো এখানে 10 90 ডিগ্রি বসাইছিলাম। 10 90 ডিগ্রি মানে কি? অসংজ্ঞায়িত, সামথিং বাই জিরো, যে ভি সাইন আলফা। এভাবে ক্যালকুলেশন করেই তো আমরা এই সূত্রটা আনছিলাম। জি হ্যাঁ, এই সূত্রটা আনছিলাম আমরা। তাহলে আমাদের এখানে এখন আলফা কত ডিগ্রি কি জানা আছে একটু দেখি তো। এই পুরো আলফাটা কত আমাদের জানা আছে কিনা একটু দেখি। হ্যাঁ জানা আছে, দেখো এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, আর এইটুকু তো তোমরা জানো 90 ডিগ্রি। তাহলে 90 জি আর 30-এ কত হয়? 120। 120। তার মানে আলফা কিন্তু জানা আছে আমাদের 120। তারপর ইউও জানা আছে যে স্রোতের বেগ 9। তাহলে আমাদের ভি বেড়ে যাবে। ভি সমান কি হবে? উপরে 9, নিচে কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান কত? -1/2। -1/2 হলে মাইনাসে মাইনাসে কাটা গিয়ে উল্টে গিয়ে 18 হবে আর কি, 18 কিলোমিটার পার আওয়ার, কারণ প্রশ্নে সবকিছু কিলোমিটার পার আওয়ারে আছে। বুঝছো কিনা জিনিসটা? জি স্যার, এটা হচ্ছে, এটা হচ্ছে গ এর আনসার। তোমরা চাইলে এখানে ডাইরেক্ট কজ ইউজ না করে তোমরা এই সূত্রটা ব্যবহার করেও আনতে পারো, একই কথা এই ঘটনায় ঘটবে। কারণ এই কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, এটা তো আমি এখান থেকে আনছি শর্ট অ্যাপ্লাই করে, 10 90 ডিগ্রি বসিয়ে ক্যালকুলেশন করে তো আমি এটা আনছি। তোমরা যদি ওটা ডাইরেক্ট ভুলে যাও গা, তখন তোমরা এইখান থেকেই আসবা। মেন সূত্র তো এটা, মেন সূত্র থেকেই আনতে পারবা। হ্যাঁ, ডাইরেক্ট মনে রাখলে সুবিধা হবে কি, তোমার অঙ্কটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে আর কি। মানে ন্যূনতম কেস গুলোতে ডাইরেক্ট সূত্রগুলো মনে রাখাটাই ভালো। অবজেক্টিভ পজিটিভে তুমি আনসার করতে পারবা ডাইরেক্ট সূত্র ইউজ করে, তখন তারা তো বড় বড় করে করতে পারবা অবজেক্টিভ। আচ্ছা, এটা গেল গা, গটা চলে গেল আমাদের। গটা বোঝা গেছে? এগুলো বাসায় রেগুলারের কাজ, রেগুলার করে ফেলিও, এগুলো বসে থাকিও। এরপরে আর দুইটা টপিক বাকি থাকবে এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার সবচাইতে বড় চ্যাপ্টার। দুইটা টপিক হচ্ছে, একটা হচ্ছে আপেক্ষিক বেগ, আর একটা হচ্ছে গিয়ে ক্যালকুলাস। ক্যালকুলাস হচ্ছে সম্পূর্ণ তোমাদের জন্য নতুন ধারণা ইন্টারমিডিয়েট ফিজিক্সে। আগে জাতীয় কোনো কিছুই তোমরা পরিচিত ছিল না তোমাদের সাথে। আচ্ছা, নৌকা দুটি একই সময়ে নদীর অপর প্রান্তে পৌঁছায় কিনা। আচ্ছা, প্রথম নৌকাটাতে পৌঁছাচ্ছে এ থেকে কোথায়? এখানে সিতে। এ থেকে সিতে যাইতে কত সময় লাগে সেটা বের করতে হবে, আর ডি তো আমরা জানি 31 কিলোমিটার। দ্বিতীয় নৌকাটা তো সি বরাবর যাত্রা করছে, কিন্তু সে তো সি বরাবর পৌঁছাবে না, সে পৌঁছাবে কোথায়? এইদিকে কোথাও পৌঁছাবে। এইদিকে হবে তার লব্ধি, এইদিকে হবে তার লব্ধি ডব্লিউ, এইদিকে কোথাও গিয়ে পৌঁছাবে। এখন প্রশ্ন করছে কোনটাতে সময়, কোনটাতে কত সময় লাগবে। তাহলে এটা তো ন্যূনতম পথে, তাহলে ন্যূনতম পথের জন্য তার 60টি বের করার জন্য সূত্র দিয়েছিলাম ডি সমান কি, এটা দিছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে। আর এটার ক্ষেত্রে দিছিলাম কি, ডি বাই কত, ভি, এটা ছিল এরকম, মানে আলফা 90 ডিগ্রি ছিল। তাহলে এখানে ডি কত? 31 কিলোমিটার। এখানে ডি হচ্ছে 31 কিলোমিটার। আর ও এ আগে ছিল কি ছিল? এটা ন্যূনতম পথের জন্য কি ছিল? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা ছিল। আর এখানে ভি, ভিটা কার?
বিটা হচ্ছে এয়ার বেগ, এটা কি বলে নৌকার বেগ, নৌকার বেগ আমরা বের করছিলাম কিছুক্ষণ আগে, 18 নৌকার বেগ 18 বের করছিলাম, দুইটার জন্যই 18 18 ছিল, স্টার্টিং বেগটা একই অভিন্ন বেগ ছিল 18 ছিল, আর ডি তো তোমরা জানো 31 31, এটা 31 বাই 18, এখান থেকে কত পাওয়া যাবে, 31 বাই 18 এখান থেকে পাওয়া যাবে 1.72 আওয়ার, আর এখানে যদি স্যার বসাই 31। স্যার ন্যূনতম সময়ে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার নাকি প্লাস হবে? ন্যূনতম সময়ে প্লাস হওয়ার কথা না, এটা ন্যূনতম সময় না ন্যূনতম পথে? ন্যূনতম সময় না এটা, এটা ন্যূনতম সময় না পথে, তুমি চিন্তা করো গোলাই ফেলছ, ন্যূনতম সময় এই যে লেখাই তো আছে, এই যে ন্যূনতম সময়, ন্যূনতম সময় মানে আলফা কত, 90 ডিগ্রি, আর ন্যূনতম পথে থিতা কত ডিগ্রি, 90 ডিগ্রি, থিতা আর আলফার মিনিং ক্লিয়ার করছি আমি থিওরিতে। হ্যাঁ এখানে সূত্র কোনটা ছিল তোমরা সাথে সাথে লেখো নেই কেন, ভিডিওটা আবার পজ করে করে দেখবা, থিওরি দেখে তারপর অঙ্কটা করবা। দেখো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এটা কিভাবে আসছে, আমরা সূত্রটা দেখাইছিলাম তোমাদের, তুমি ছুটে গেছো তোমার মাথা থেকে, দেখো ওইটা তো ন্যূনতম পথের ক্ষেত্রে। হ্যাঁ তো আমি তো ন্যূনতম পথেরটাতেই তো অ্যাপ্লাই করতেছি, কি করতেছি এখন, এটা কোনটা? ও আচ্ছা তাইলে ঠিক আছে, আমি সময় মনে করছি, সময় তো ওই পাশেরটা, এটা তো লেখাই আছে তুমি দেখতেছো না? জি জি ঠিক আছে। আর এখানে ভি কত, ভি হচ্ছে 18, 18 স্কয়ার, আর ইউ তো 9, 9 স্কয়ার, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1.988 আওয়ার, ঘন্টা। তাহলে কোনটাতে কম সময় লাগবে রে, কোনটাতে কম সময় লাগবে, কে আগে পৌঁছাবে, দ্বিতীয় বোট আগে পৌঁছাবে, দ্বিতীয় বোটটি আগে গন্তব্যে পৌঁছাবে।